নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকালে খুব ভালো আছো সুস্থ আছো তো যাই হোক তোমরা অনেকে কমেন্ট করেছো যে ছেলেকে স্নান করানোর ভিডিও আপলোড করতে তো এই যে ছেলে বড় হয়ে গেছে স্নান করতে চাইছে না ও তোমাদের অনুরোধে স্নান করতে পারছি তো যাই হোক যদি ভালো লাগে থাকে অবশ্যই জানিও এখন এই যে এখন তো শীতকাল বুঝতেই পারছো তো এরপরে একটু জল গরম করে নিয়েছি সেটাকে একটু সাবান শ্যাম্পু মাখাবো তো চলো সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো দেখো তোমার ভালোই লাগবে স্নান প্রায় শেষের দিকে এবার আমার স্নানের পালা ছেলেকে স্নান করিয়ে এবার আমি স্নান করতে যাবো তো হয়ে গেল একটু মাথা ধুয়ে দেবো
তো ছেলে তো আমার যে দেখতে গেলে বড় হয়ে গেছে, নাগাল পাচ্ছে না, তো সেই কারণে একটু বসে বসে ঠান্ডা করেছিলাম আর কি। দেখো বুঝতে পারছো একটু লম্বা হয়ে গেছে, মানে দাঁড়িয়ে স্নান করা তো অসুবিধা হবে। তো চলো স্নান প্রায় শেষ হয়ে গেলে গাটা তো মুছে দেবো। এরপরে একটু তেল মাখিয়ে দেবো। তেল মাখিয়ে গাটা একটু হালকা তো জল দিয়ে ব্যাস কমপ্লিট। মোটামুটি এরপরে গাটা নিজে মুছে নেবে। এরপরে উঁচুটা উঠতে হবে গা মুছাতে গেলে, কে করে যাবে ছেলে বসে মুছে দাও। আমি এরপরে স্নান করাচ্ছ মুছিয়ে দিই, আর কি পাবে কি আর করা যাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এভাবে কমেন্ট করতে থাকো, সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে তো আমি এগিয়ে যেতে পারবো না। অবশ্যই সাপোর্ট করো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। হয়ে গেল তো ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও। তো চলো তাহলে আবার নতুন কোনো ব্লগ নিয়ে পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা, ততক্ষণ অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।